ঢেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রামের পাহাড়ের বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন। চট্টগ্রামে ২৬টি পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন ৬,৫০০ পরিবার। ভারী বর্ষণের কারণে ভূমিধসের পূর্বাভাস থাকায় প্রাণহানি এড়াতে সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে পাহাড়ে পাহাড়ে সকাল থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে প্রবল বর্ষণের কারণে ভূমিধস হতে পারে, সেই কারণে তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা মাইকিং করছি। তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে বলছি যে প্রবল বর্ষণের সময় আপনারা সাময়িক সময়ের জন্য সরকার ঘোষিত নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। যেখানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এরিয়া, সেখানে আমাদের ডিউটি দেওয়া আছে। আমাদের একটা প্ল্যান অনুযায়ী আমরা কাজ করতেছি। পাহাড়ি এলাকা সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯০,০০০ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। মাইক দিয়ে ওই রাস্তা রিক্সা দিয়ে কইতেছে আর যে মনে করেন নিরাপত্তা যাওয়ার জন্য ভয় তো করবে, জানমাল সবাই তো নিরাপত্তা স্থানে চলে যেতে হবে। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাইকিং করে বলতেছে এখানে ঝুঁকিপূর্ণ যারা আছে তারা সরে যাবার জন্য। ১২ তারিখ থেকে আমাদের কার্যক্রম চলছে, আমরা পাহাড়গুলিতে অপসারণ অভিযান চালাচ্ছি। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার এগুলো বিতরণ করছে। এদিকে পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়িতেও ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরে যেতে মাইকিং করে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।